এবার আমরা একটু ব্যতিক্রমী পর্বে যাব। তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রজন্মের কজন তারকাকে, আর তারা হচ্ছেন বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি, জাহিদ হাসান, শহীদু জামান সেলিম ও তৌকির আহমেদকে। আপনারা যে যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সবাই এগিয়ে আসছেন। সবাই মঞ্চে এসে গেছেন। দর্শক মণ্ডলী, এরা কেউ কিন্তু জানেন না তাদের কি করতে হবে। আমিও এখনো জানাবো না তাদের কি করতে হবে, কারণ এই পর্বটি শুরু করতে হলে আমার আরও তিনজন ব্যক্তিকে দরকার। আমি নাম বললে আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। শুরুতেই প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি স্টার সম্পাদক জনাব মাহবুজ আনামকে, এবং সবশেষে সাপ্তাহিক ২০০০ সম্পাদক জনাব শাহদা চৌধুরীকে। আপনারা মঞ্চে চলে আসুন, অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। আমরা এই তিনজন খ্যাতিমান সাংবাদিক এবং ৬জন তারকাকে মঞ্চে পেয়ে গেছি। এবার এরা যে যে স্থানে অবস্থান করছেন তার বিপরীত কিছু করতে হবে, অর্থাৎ এই তিনজন খ্যাতিমান সাংবাদিককে এই তিনজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে হবে, এবং তা হচ্ছে প্রেমের অভিনয়। আর তারা কেমন অভিনয় করলেন সাংবাদিক হিসেবে তারই সমালোচনা করবেন এই তিনজন জনপ্রিয় অভিনেতা, অর্থাৎ জাহিদ, সেলিম ও তৌকির আহমেদ। তাহলে আমরা শুরু করছি। যেহেতু প্রথম আলোর অনুষ্ঠান, তাই প্রথম আলোর সম্পাদক মতি ভাইকে দিয়ে শুরু করা যাক। মতি ভাই অভিনয় করবেন আফসানা মিমির সঙ্গে, এবং মাহবুজ আনামকে অনুরোধ জানাবো অভিনয় করতে বিপাশা হায়াতের সঙ্গে, এবং শাহজা চৌধুরী অভিনয় করবেন শমী কায়সারের সঙ্গে। এবং আমাদের আজকের বিচারকেরা আমাদের দেয়া খাতা কলম নিয়ে প্রস্তুত রয়েছেন। শুরু হোক অভিনয়, প্রেমাভিনয়, মতি ভাই ও মিমির। মিমি, তোমার সাথে সেই কবে দেখা হয়েছিল? সেই কোন দিন? সে তো অনেক আগের কথা। তোমাকে আমি খুঁজেছি বৃষ্টির দিনের সকালে, দুপুরে গনগনের রাতে, দুপুরে। প্রেমাবেগে মতি ভাই দুপুরকে রাত বানিয়ে ফেলেছেন, তবে মিমি বোধহয় কিছুটা পিছিয়ে পড়েছে। মতি ভাই অভিনয় করলে কিন্তু আপনি খুব ভালো করতেন। এবার আমরা দেখব বিপাশা হায়াত এবং মাহবুজ আনাম কেমন অভিনয় করেন। সম্পাদক হিসাবে যেমন মতি ভাই আমার চেয়ে শ্রেষ্ঠ, অভিনেতা হিসাবে দেখলাম যে আজকে উনি ভালো অভিনয় করছেন আমার চেয়ে। আঙ্কেল, আপনি আগে শুরু করেন। শুরুতেই আঙ্কেল, আহারে কপাল আমার, মতি ভাই প্রেম করতে পারে, আমি আঙ্কেল হয়ে গেলাম। তুমি এটা কি করলে? আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা তুমি ধ্বংস করে দিলে। মাহফুজ ভাইয়ের কিন্তু প্রেমিক হওয়ার কোনো উপায় নেই, কারণ বিপাশা তাকে শুরুতে আঙ্কেল বানিয়ে ফেলেছে। মাহফুজ ভাই, ভবিষ্যতে আমরা এই ধরনের কিছু করলে আপনার নায়িকাকে কিন্তু আমরা শর্ত দিয়ে দেব যাতে আপনাকে আঙ্কেল না বলে। সবশেষে শাহাদাত ভাই এবং শমী কায়সার, শুরু করুন আপনারা। শাহাদাত, তুমি বুঝতে পারছো না একটা ব্যাপার। এমএ বলছে কি? এমএ বলছে কি? মাথা খারাপ হয়েছে। শাহাদাত, তুমি জানো না আজকে আমাদের ৬টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা, আমরা অলরেডি লেট। এই রিঙ্গো কোথায়? রিঙ্গো, গেট আপ, বি কেয়ারফুল। শাহাদাত ভাইকে দেখতে পাচ্ছি তিনি রিঙ্গোকে ডাকছেন, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অতএব অভিনয়ের পালা এখানেই শেষ, এবার বিচারের পালা। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করলেও বলতে পারছি না, কারণ মামলা এখন বিচারাধীন। বিচারক অর্থাৎ সমালোচকরাই তাদের রায় পড়ে শোনাবেন। শুরুতেই তৌকির আহমেদ। তৌকির লিখেছে হচ্ছে শাহাদাত চৌধুরী এবং শমী কায়সারের সমালোচনা। প্রথমে বলে নিতে হয় আমি মুগ্ধ, আমি মুগ্ধ। এরপরে যেটা বলতে হয়, যার ভয়, যাদের ভয়, রাষ্ট্রনেতা, পুলিশ, এমনকি দেশের প্রতিটি সেক্টর যাদের ভয় তটস্থ, তাদেরকে এখানে কাঁপতে দেখে আমরা আনন্দিত, আমরা আনন্দিত। এবারে শহীদু জামান সেলিমের পালা। তিনি কি লিখেছেন আমরা জানি না, এবং তিনি লিখেছেন মতিউর রহমান এবং আফসানা মিমি সম্পর্কে। এখানে অভিনেতা হিসেবে মতি ভাই যা করলেন তাতে বোবা প্রাণী, এমনকি মাসুম শিশু লজ্জা পেয়ে যেতে পারে। অবশ্য তার গাল যেভাবে লাল হয়েছিল লজ্জা, এটা বড় মাপের অভিনেতার পক্ষেই কেবল সম্ভব। এবার আমরা যাব জাহিদের কাছে। জাহিদ সমালোচনা লিখেছে বিপাশা এবং মাহবুজ ভাই সম্পর্কে। বলতে এমনি ভয় লাগছে, কারণ এখন আমাদের পুরস্কার দেয়নি, যদি খারাপ লেখি দেখা গেল দিল না, সেজন্য ওইভাবে লিখিনি। তারপরেও বলি, মাহফুজ আনামকে দেখে মনে হচ্ছে প্রতিটি নাটকে একরকম অভিনয় করছেন, সেট ভালো না, একই ড্রেস পরেছেন। আচ্ছা, এখানে সেট কোথায় পেলেন? সেট মানে এরকম পরে পরে অভ্যস্ত, সেজন্য লিখতে পারিনি, তো যেগুলো পড়েছি ওগুলো বলতেছি। আমার সম্বন্ধে যেরকম লেখা হয়, একই সেট, সেট ভালো না, আলো মোটামুটি ভালো, আবাহন সঙ্গীত ভালো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার অভিনয় করেছেন আমাদের খ্যাতিমান সাংবাদিকবৃন্দ এবং আজকের যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সজোরে করতালি।